আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসে ছত্রিশ নাম্বার দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তিন ইস পাঁচ এটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত এবং একটি সংখ্যা ছত্রিশ হলে এই দুইটার ভিতর একটা হচ্ছে ছত্রিশ তাহলে অপরটা কত এটা কত হবে এখন দেখুন দুইটা সংখ্যার অনুপাত তো তিন ইস পাঁচ একটা ছত্রিশ ঠিক আছে তো একটার নিচে আমরা এই অনুপাতের নিচে ছত্রিশ লিখলাম তাহলে বলতে পারবো এই তিন থেকে ছত্রিশ লিখছে তা তিনকে কত দ্বারা গুণ করে ছত্রিশ হবে তিন বারং ছত্রিশ এটাকে যদি বারো দ্বারা গুণ করি এটা আসবে তাহলে এটাকেও বারো দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচকে বারো দ্বারা গুণ করলে পাঁচ বারো ষাট তাহলে আমরা বলতে পারবো একটা সংখ্যা যদি ছত্রিশ হয় অপর সংখ্যাটা ষাট একদম সহজে বের করা যাবে এইভাবে অনুপাত বের করে একটা সংখ্যা দিয়েছে সেটা নিচে সে লিখলাম কত দ্বারা গুণ একটু চিন্তা করলেই হয়ে যায় তাহলে ষাট হবে এই যে ঘ নম্বরে দেওয়া আছে ষাট সাঁয়ত্রিশ নম্বর দেওয়া আছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য পাঁচ ইস টু ছয় দেখুন পাঁচ ইস টু ছয় এই ক্রয় মূল্য কোনটা এই যে পাঁচ আর বিক্রয় মূল্য কোনটা এই ছয় আমরা জানি শত করার ক্ষেত্রে ক্রয় মূল্য থাকে সবসময় একশো টাকা এখানে আমাদের বলছে লাভ কত পার্সেন্ট এই যে পার্সেন্টেজ দিয়ে দেশে লাভ কত পার্সেন্ট তো আমরা কি জানি আবার বললাম যে ক্রয় মূল্য সব সময় থাকে একশো টাকা তো যেহেতু এইটা ক্রয় মূল্যের ক্রয় মূল্য এটাকে আমরা একশো বানাবো তাহলে এটাকে একশো লিখলাম নিচে তো এই পাঁচকে কত দ্বারা গুণ করলে একশো আসবে বিশ দ্বারা গুণ করলে পাঁচ বিশকে একশো এই ছয়কেও বিশ দ্বারা গুণ করতে হবে ছয় বিশ একশো বিশ তাহলে ক্রয় মূল্যটাকে আমরা যদি ফিক্সড রাখি যে একশো টাকা হবেই হবে তাহলে একশো লিখলাম কীভাবে লিখছি ছিল তো পাঁচ তা পাঁচকে বিশ দ্বারা গুণ করে একশো হবে আর এটাকেও তাহলে বিশ দ্বারা গুণ করতে হবে একশো বিশ যেহেতু এই একশো বিশ টাকা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য একশো টাকা তাহলে লাভ কয় টাকা লাভ হচ্ছে বিশ টাকা এটাই পার্সেন্টেজ ক্রয় মূল্য যদি একশো টাকা থাকে আর বিক লাভ যত টাকা সেটাই পার্সেন্টেজ বিশ পার্সেন্ট এখানে সঠিক উত্তর আছে ক নম্বর তাহলে এভাবে একটু চিন্তা করলেই বের করা যায় সহজে এখানে আটত্রিশ নাম্বারটাও সেম কাগজের পূর্বমূল্য মূল্য টু বর্তমান মূল্য দুই টু তিন পূর্ব দুই হলে বর্তমান মূল্য হচ্ছে তিন টাকা এখন পূর্বমূল্য আমরা জানি পূর্বমূল্য মূল্য সবসময় পার্সেন্টেজ নিতে হলে পূর্বমূল্যকে মূল্যকে একশো ধরে নিতে হয় এই ধরলাম পূর্বমূল্য মূল্য একশো তাহলে পূর্ব কারণ হচ্ছে এইখানে লেখা আছে কাগজের পূর্ব মূল্য ইস্টু বর্তমান মূল্য পূর্ব হচ্ছে এই দুই আর বর্তমান মূল্য হচ্ছে তিন তাহলে পূর্ব মূল্যের সোজা আমরা লিখলাম একশো এখন চিন্তা করুন তো দুই থেকে আমরা একশো লিখলাম কিভাবে কত দ্বারা গুণ করে দুইকে পঞ্চাশ দ্বারা গুণ করলে একশো হবে এটাকেও আমরা পঞ্চাশ দ্বারা গুণ করব তাহলে এটার নিচে আসবে একশো পঞ্চাশ এটার সাথে এটা কত বেশি পঞ্চাশ বেশি এটাই পার্সেন্টেজ তাহলে পূর্ব মূল্যের সাথে বর্তমানের যে দাম সেটা কত পার্সেন্ট বেশি পঞ্চাশ পার্সেন্ট পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে এই যে পঞ্চাশ পার্সেন্ট খ নম্বর আছে সঠিক উত্তর এখানে উনচল্লিশ নম্বরটাও সেম যদি সেলফোনের পূর্বের কল রেট ও বর্তমান কল রেটের অনুপাত পাঁচ এস টু তিন হয় এই যে পাঁচ এস টু তিন তো এটা হচ্ছে পূর্বের তাহলে আমরা জানি পূর্বেরটা সবসময় একশো রাখতে হবে এটা নিচে আমরা একশো লিখলাম তো তাহলে এটা চিন্তা করি যে পাঁচকে কত দ্বারা গুণ করে একশো বানানো যায় বিশ দ্বারা গুণ করে এই তিনকেও বিশ দ্বারা গুণ করতে হবে তা তিন বিশ ষাট তাহলে যে কোনো কিছু লাভ ক্ষত লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে অথবা পূর্বের যে কল রেট থাকে বা পূর্বের যে মূল্য থাকে তার উপর ডিপেন্ড করে যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তাহলে এখানে পূর্বের কল রেট ছিল একশো টাকা যদি থাকে বর্তমানে ষাট টাকা ডিফারেন্স কত চল্লিশ টাকা তাহলে আমরা বলতে পারবো যে বর্তমানে চল্লিশ পারসেন্ট হ্রাস পেয়েছে যেহেতু এই যে কমছে এই অনু এটা হচ্ছে আট সাঁত্রিশ এবং আটত্রিশের মতো সেমভাবে করা যায় এই যে গ নম্বর চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে চল্লিশ নম্বর আছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত বিশ ইস টু পনেরো মানে তার যদি বিশ টাকা আয় হয় ব্যয় হচ্ছে পনেরো টাকা আমাদের বলছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত সঞ্চয়ের কথা বলছো তাহলে আয় যদি বিশ টাকা হয় সঞ্চয় আমরা বলতে পারবো পাঁচ টাকা কারণ পনেরো টাকা হচ্ছে তার ব্যয় তো এইটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে তার আয় আর এটা হচ্ছে সঞ্চয় এখন আয়ের উপর ডিপেন্ড করে কত পার্সেন্ট সঞ্চয় হয় তাহলে আয়টাকে আমরা একশোতে নিব। এই যে বিষ আছে এটার নিচে লিখবো একশো তাহলে বিষকে কত দ্বারা গুণ করলে একশো আসে পাঁচ দ্বারা এটাকেও আমরা পাঁচ দ্বারা গুণ করব পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বলতে পারবো আয় যদি একশো টাকা হয় তার সঞ্চয় হচ্ছে পঁচিশ টাকা এই সঞ্চয় পঁচিশ টাকা মানেই পঁচিশ পারসেন্ট সে সঞ্চয় করে তাই সঞ্চয় আয়ের শতকরা কত এই যে পঁচিশ পারসেন্ট গ নম্বর কারণ পঁচিশ পারসেন্ট বলতে কী বোঝায় একশো ভাগের পঁচিশ ভাগ এই পঁচিশ বাই একশো কাটাকাটি করলে এক তারপরে চারের এক এখানে বোঝা যায় যে একশো টাকা আয় করলে যদি পঁচিশ টাকা সঞ্চয় হয় তো একশো টাকার চার ভাগের এক ভাগ হচ্ছে পঁচিশ টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট আছে এই যে ঘ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ঘ